হ্যালো গাইস, আজকে যেটা আমার লুক আজকে বউ এসেছে, আজকে বউ ভাইয়ের আগের দিন, কিছু রিচুয়াল আছে এগুলো সবাইকে আপনাদের দেখাবো। আমাদের ছোট্ট বেবিটা এত এক্সাইটেড যে ওকে ওই সামনে যে সাজানো গাড়িটা, মানে যেটা ওর মামি আর মামাকে আনতে যাচ্ছে, ওটা ওকে ধরতেই হবে। মেয়েদের কাছে এটা সত্যিই খুবই কষ্টের যে যেখানে ছোট থেকে বড় হওয়া, সেই বাড়ি ছেড়ে আবার একটা অন্য বাড়িতে চলে যাওয়া, সেখানে গিয়ে আবার সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলা, এটা কিন্তু মেয়েদের লাইফে একটা সত্যিই খুব দুঃখজনক ঘটনা। কিন্তু কি করা যাবে, যেটা আমাদের সমাজের নিয়ম সেটা তো মেনে চলতেই হবে, তাই সবাই সেই নিয়মেই চলে আসছে। যাওয়ার আগে সবাই মিলে বড়রা আশীর্বাদ করে আর ছোটরা ভালোবাসা দিয়ে তাকে বিদায় জানায়, এইভাবেই রিচুয়ালগুলো চলে এসছে। যাই হোক, বিদায়ের পালা শুরু হয়েছে, এখন আশীর্বাদের পর্ব চলছে, এরপরে অঙ্কিতা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আমাদের বউটির নাম হলো অঙ্কিতা, আর আপনারা সবাই দেবাঞ্জন আর অঙ্কিতাকে আশীর্বাদ করুন যেন ওদের আগামী দিনগুলো খুব সুখে কাটে এবং খুব ভালো কাটে। আমরাও সবাই মিলে ওদের আশীর্বাদ করছি। আমাদের রিচুয়াল অনুযায়ী নতুন সংসার শুরু করার আগে বউ যখন নতুন বাড়িতে ঢোকে, তখন সমস্ত দেবতার মন্দিরেও তাদের প্রণাম করিয়ে আমরা বাড়িতে নিয়ে আসি। বন্ধুরা মিলে সবাই কেমন আনন্দ করছে দেখুন। আর এখন কাকিমা ওকে আশীর্বাদ করে ও বরণ করে বাড়িতে তুলছে। তার আগে আমাদের রিচুয়াল অনুযায়ী দুধ ওদলানো, দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করা, এইসব রীতিনীতিগুলো রয়েছে। আর ওকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি দুধ উদলে কি দেখছো বলো, সেগুলো বলল। এই যে আজকে রোগী মানুষ উঠে দাঁড়িয়েছে, একদিনেই পুরো মুখ শূন্য হয়ে গেছে। নতুন বউ বাড়িতে আসার পরে এখানেও একটা আশীর্বাদের পর্ব হয়, তাই একে একে আমরা সবাই মিলে ওদের আশীর্বাদ করলাম। নর্মালি বড়রাই এখানে শুধু আশীর্বাদ করেন, তো আমরা সবাই মিলে আশীর্বাদ করা শুরু করলাম। শেষ হলো, এইবার দেখুন এই চমকটাই আপনাদের জন্য বাকি ছিল। ছোট্টগুলো তো নাচ করবে, আর আমরা ভাবলাম সন্ধ্যের পর বউটাকেও একটু আনন্দ দেব, কারণ ও আজ ওর বাড়ি থেকে এলো, ওর মনটাও একটু খারাপ, ওর মনটা ভালো করার জন্য আমরা ওকে ছাদে নিয়ে এলাম, আমরাও সবাই মিলে একটু নাচ করব, তাহলে ওর ভালো লাগবে। কিন্তু এসে দেখছি আমার ভাইপো তো আমাদের কিছুতেই এন্ট্রি দিচ্ছে না, যদিও আমাকে এন্ট্রি দিল আর তো কাউকেই ঢুকতে দিচ্ছে না, ও আমার সঙ্গে এখানে একাই নাচ করবে। তাই ওকে অনেক করে রাজি করালাম যে এবার অন্তত সবাইকে ডাকি, একটু সবাই মিলে নাচ করি, তাহলে তোমার মাইমারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। ও তখন রাজি হলো, তাই সবাইকে ডেকে আমরা আনন্দ শুরু করলাম। আপনারাও সবাই এই আনন্দ উপভোগ করুন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ 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 অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভাই আর ভাইয়ের বউকে আশীর্বাদ করুন যেন আগামী দিনগুলো ওদেরও খুব ভালো কাটে। যাই হোক, টাটা বন্ধুরা, সবাই এই ভিডিওটি খুব ভালো করে এনজয় করুন এবং উপভোগ করুন। চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম,
টাটা, বাই বাই সবাইকে।